নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম আমাদের সুরকার গীতিকার এবং কিম্বদন্তী গায়ক শ্রদ্ধেহ বাপ্পি লাহরি উনি পরলোক গমন করেছেন না ফেরার দেশে চলে গেছেন তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং সমস্ত জি কেগুলো এই ভিডিওতে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং কি বারবার করে একটা জিনিস বলে দিচ্ছি যে তোমাদের কোন বিষয়ে আরও ভিডিও দরকার সেই সব বিষয়ে বিষয়ে আমাকে কমেন্ট করতে পারো পরবর্তীতে আমি সেই সব বিষয় নিয়ে ভিডিও বানাবো চলো শুরু করি বাপি লাহিড়ি পুরো নাম অলোকেশ বাপ্পি লাহিড়ি সঙ্গীত জগৎ জগতে তিনি বাপ্পিদা নামেও সমোধিত পরিচিত অর্থাৎ পরবর্তীকালে তিনি বাপ্পিদা নামেই পরিচিত হয়েছিলেন এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে বাপি লাহির পুরো নাম কি বাপি লাহির পুরো নাম হচ্ছে অলোকেশ বাপ্পি লাহিড়ি সঙ্গীত জগতে তিনি বাপ্পিতা নামে পরিচিত জন্ম জন্মশাল সাতাশে নভেম্বর উনিশশো বাহান্ন জলপাইগুড়ি খুবই কিন্তু এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই যে জলপাইগুড়ি অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন মৃত্যু পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ মৃত্যুকালে বয়স হয়েছিল ঊনসত্তর বছর কোথায় মারা গেছেন মুম্বাইয়ে পিতা অপরেশ লাহিরি এবং মাতা বাঁশুরি লাহিড়ি সন্তান বাপিল লাহিড়ির দুইটি সন্তান রয়েছে কন্যা রেমা লাহিড়ী এবং পুত্র বাপ্পা লাহিরি ঠিক আছে এবার আমরা বাপিল লাহিড়ির ওনার বাবার সম্পর্কে কিছু জেনে নেব পিতা সম্পর্কে বাবা অপরেশ লাহিড়ী ছিলেন একজন বাংলা সঙ্গীতের জনপ্রিয় গায়ক মা বাসরী লাহেরিও ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ও গায়িকা যিনি শাস্ত্রীয় ঘরনার সঙ্গীত এবং শ্যামা সঙ্গীতে বিশেষ পারঙ্গতা দেখিয়েছেন তাহলে এখানে তোমরা এগুলো নোট করে নেবে তাদের পরিবারে একমাত্র সন্তান ছিলেন বাপিরানি তাহলে বাপিরানি একমাত্র সন্তান ছিলেন তিন বছর বয়সে তবলা বাজাতে শুরু করেন অর্থাৎ তিনি তবলা বাজাতে শুরু করেন তিন বছর বয়সে তার মায়ের আত্মীয় হিসাবে ছিলেন বিখ্যাত কণ্ঠশিলি কিশোর কুমার এবং এস মুখার্জি পিতামাতার সান্নিধ্য থেকেই তিনি কলা হাতে করিয়ে প্রশিক্ষণ নেন তিনি ১৯ বছর বয়সে দাদু নামক বাংলা চলচ্চিত্রে প্রথম কাজ করেন তিনি উনিশ বছর বয়সে প্রথম দাদু নামক বাংলা চলচ্চিত্রে প্রথম কাজ করেন তিনি উনিশ বছর বয়সে এটা খুবই ইম্পর্টেন্ট পাপে লাইল উনিশ বছর বয়সে মুম্বাই স্থানান্তরিত হয় অর্থাৎ মুম্বাইয়ে তিনি যখন আসেন তখন তার বয়স মাত্র উনিশ বছর প্রথম উনিশশো সালে হিন্দি ভাষায় নির্মিত নানহা শিকারি ছবিতে তিনি প্রথম গীত রচনা করেন অর্থাৎ প্রথম গীত রচনা করেন কোন ছবিতে আমরা এটা দেখে নেব উনিশশো সালে হিন্দি ভাষায় নির্মিত নানহা গীত শিকারি ছবিতে ঠিক আছে এরপর তিনি তাহির হোসেনের জখ্মী চলচ্চিত্রে কাজ করেন উনিশশো তিনি নিজেকে ডিস্কো কিং নামে পরিচিতি লাভে সমর্থন অর্থাৎ ডিস্কো কিং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে পরীক্ষা আসতে পারেন যে ডিস্কো কিং নামে কে পরিচিত ছিলেন এটা হচ্ছে বাপিলাহিড়ি এর আগে একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ট্যাজিটি কিং কে ছিলেন দিলীপ কুমার আর বাপি লাহড়ি হচ্ছেন ডিস্কো কিং দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট তিনি মালায়ালাম চলচ্চিত্র কেরালা দা গুড বয়েজ সঙ্গীত ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন অর্থাৎ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তিনি মালায়ালাম চলচ্চিত্রটি প্রজন করেছিলেন তিনি হচ্ছে সেটা কি দ্য গুড বয়েজ ছবির সঙ্গীত পরিচালক তিনি সাবরী ছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক এর ফিল্ম ফেয়ার পুরস্কার পান সাবরী ছবির জন্য তিনি ডিসকো ড্যান্সার ছবির জন্য চায়না পুরস্কার পান এই পুরস্কারগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা নোট করে নেবে ডিস্কো ড্যান্সার ছবির জন্য চায়না পুরস্কার পেয়েছিলেন তিনি সাবরী ছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও ফিল্ম ফেয়ার পুরস্কার পান তিনি এক বছরে তেত্রিশটি ছবি করে গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন এক বছরে তেত্রিশটি ছবি করে তিনি গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট উনিশশো সালে একশো আশিটিরও বেশি গান রেকর্ড করার জন্য বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে গিনিস তিনি দু হাজার চোদ্দো সালে শ্রীরামপুর কেন্দ্র থেকে লোকসভা সাধারণ নির্বাচন অংশগ্রহণ করেছিলেন কিন্তু পরাজিত হয়েছিলেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তিনি লোকসভাতে নির্বাচন অংশগ্রহণ করেছিলেন কত সালে দু হাজার সালে কোন কলকাতা শ্রীরামপুর কেন্দ্র থেকে এটা কিন্তু এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা কিন্তু একটু দেখে নেবে পরবর্তীতে আমরা একটু দেখে নিই অবসান কিমদন্তী সঙ্গীত শিল্পী সুরকার বাপেলাহরি দু হাজার একুশ খ্রিস্টাব্দে কোভিডে আক্রান্ত হয়েছিলেন বেশ কিছুদিন তিনি মুম্বাইয়ের জহুতে সিটি কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন দু হাজার বাইশ খ্রিস্টাব্দের পনেরোই ফেব্রুয়ারি রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে উনসত্তর বছর বয়সে মুম্বাইয়ের হাসপাতালে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে পরলোক গমন করেন অর্থাৎ চির শান্তির দেশে তিনি চলে যান তা এই ছিল আজকের টোটাল ওনার সম্পর্কে সমস্ত তথ্য সব কিছু নোট করে নেবে সবাই ভালো থাকবে এবং কী অবশ্যই যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় শেয়ার করবে লাইক করবে এবং কমেন্ট করবে এবং কী চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে